আদানি ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়ল মোদী সরকার এবং সেবি। শেয়ার বাজারে ধস নামার নেপথ্যে কারণ কি? হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর থেকে কি পদক্ষেপ করা হয়েছে? এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর চেয়েছে দেশের শীর্ষ আদালত। বামেদের ২৫ বছরের থেকে ত্রিপুরায় বেশি ক্ষতি করেছে বিজেপির ৫ বছর। ভোটমুখী রাজ্যে দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অভিযোগ, ত্রিপুরাবাসী ডাবল ইঞ্জিন সরকারের ফাঁদে পা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত বিবিসির তথ্যচিত্র দ্য মোদি কোয়েশ্চেন নিয়ে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে দেশে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু শুক্রবার শীর্ষ আদালত হিন্দু সেনার সেই মামলা খারিজ করে দিল। এক মাসের তফাতে রাজ্যে দুবার পা রাখছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মাঝে ঘুরে গিয়েছেন স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধানরা। গত সফরে নাড্ডা নদিয়া সফর করলেও এবার আগামী রবিবার কাঁথিয়ে যাবেন তিনি। প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল কোচবিহার কলকাতা বিমান পরিষেবার উদ্বোধন। ঠিক ছিল আগামী ১৫ই ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হবে, কিন্তু পরিকাঠামোগত সমস্যার কারণেই শেষমেশ পিছিয়ে গেল উদ্বোধনের দিনক্ষণ। জানা গেছে সব ঠিকঠাক থাকলে আগামী ২১শে ফেব্রুয়ারি আকাশপথে পৌঁছানো যাবে কলকাতা থেকে কোচবিহার। টেটের ফল প্রকাশ হল রাজ্যে। গত ১১ই ডিসেম্বর হয়েছিল প্রাথমিক টেট, অংশগ্রহণ করেছিলেন ৬১৯,১০২ জন। ফল বের হতে দেখা গিয়েছে টেটে পাশ করলেন ১৫০,৪৯১ জন। এবারই প্রথম টেটের মেধা তালিকাও প্রকাশিত হয়েছে। প্রথম হয়েছেন বর্ধমানের মেয়ে ইনা সিং। এসটিএফ এবং ফরাক্কা থানার যৌথ উদ্যোগে উদ্ধার হল ১.৫ লাখ টাকার জাল নোট, সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তিন কারবারিকে। বৃহস্পতিবার গভীর রাতে ফরাক্কা ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল সর্বেশ পাঠক, শিবুলাল মণ্ডল এবং তৃণার্থ মণ্ডল। বক্সা ব্যাঘ্র প্রকল্পে রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে ২০টি শকুন ছাড়ল বন দপ্তর। শুক্রবার শকুন প্রজনন কেন্দ্র থেকে চতুর্থবার শকুন ছাড়া হল। সেগুলির মধ্যে রয়েছে হোয়াইট ব্যাক শকুন এবং হিমালয়ান গ্রিফেন প্রজাতির শকুন। ২০১৯ সালে প্রথম পরীক্ষামূলকভাবে রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে কলার আইডি লাগিয়ে শকুন ছাড়া হয়েছিল। কলকাতায় মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে পাহাড়ে ফিরলেন অনিতি থাপা। পাহাড়ে ওঠার আগে এনজেপি স্টেশনে অনিতি জানান, যারা গোর্খাল্যান্ডের দাবিতে ভোট চেয়েছিলেন তা আদায় করা তাদেরই দায়িত্ব। এটা নিয়ে তাদের কি ভাবতে হবে তারাই দিল্লি যান। খুব দ্রুত পাহাড়ের জমি পাট্টা দেওয়া হবে বলেও জানিয়েছেন অনিতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ ডি তে ১,৯১১ জনের চাকরি বাতিল হল। চাকরি প্রার্থীদের সুপারিশ পত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। নিয়োগপত্র প্রত্যাহারে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।